নমস্কার, আমি সোদপুর থেকে পূর্ণিমা চৌধুরী। প্রথমেই আমি শিউলিরিকে ধন্যবাদ জানাতে চাইছি, কারণ এত সুন্দর একটা রান্নার প্রতিযোগিতার আয়োজন করেছেন, যেখানে এখন আমরা প্রত্যেকেই বাড়িতে বসে একটা আতঙ্কের মধ্যে কাটাচ্ছি। সেটার থেকে আমাদের মাইন্ডটা কনভার্ট হয়ে যায়, সেটার একটা উদ্যোগ নিয়েছেন শিউলিরি। তো বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে একটা নতুন রেসিপি জানাতে চাইছি, সেটার নাম হলো ঝাল পাটি শাকটা। তো সেটা আমরা কিভাবে করব, সেটার কিছু উপকরণ আগে আমি বলে দিই, তারপর রেসিপিটা আপনাদেরকে করে দেখাবো। আমাদের ঝাল পাটি শাকটা করতে যে যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো দুধ 500, চিনি স্বাদমতো, কারি পাতা, নুন, দুটো ডিম, সুজি, সাদা তেল, ময়দা, আর সবজির মধ্যে আলু, পটল, কুমড়ো, বেগুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। প্রথমে আমি দুধের মধ্যে ময়দা 2 কাপ ঢেলে নিলাম। তারপর সুজি 1 কাপের মতো, চিনি 2 টেবিল স্পুন, নুন 1 চামচের মতো, আর 2টো ডিম, দিয়ে এবার আমরা এই মিক্সচারটা খুব ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে 15-20 মিনিট রেখে দেব, যাতে সুজিটা একটু ফুলে উঠবে। আমার ফেটানো কমপ্লিট, এবার আমি তৈরি করব। প্রথমে আমি পুরটা তৈরি করে নেব সবজিগুলো দিয়ে। তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিই। কড়াইটা গরম হলে তার মধ্যে আমি সর্ষের তেল দেব। আমি এতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার আমি এতে কালো জিরে ফোড়ন দিলাম, তারপর কারি পাতা দিয়ে দিলাম, তারপর কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি। এটা যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে আমি এক এক করে সবজিগুলো দিয়ে দেব। দেখুন, হালকা ভাজা ভাজা হয়ে গেছে আমার পেঁয়াজটা। এবার আমি এক এক করে সবজিগুলো দিয়ে দেব। সব সবজিগুলোই আমি একসাথে দিয়ে দেব। এবার আমি এটাকে কষিয়ে নেব ভালো করে। এবার এটাতে আমি এক এক করে নুন, মিষ্টি অ্যাড করব। যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম দেবেন, তবে এটা একটু হালকা ঝাল হালকা মিষ্টি হলেই খেতে ভালো লাগে। আমি 2 টেবিল স্পুন চিনি দিলাম, 1 স্পুনের মতো নুন অ্যাড করলাম, একটু হলুদ দিয়ে দিতে হবে পরিমাণ মতো। আমি 1 টেবিল স্পুনের মতো হলুদ অ্যাড করলাম, ভালো করে নাড়াচাড়া করবো। আর অল্প আছে, এটাকে হতে দেব।
দেখুন এটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি এতে জল অ্যাড করব। এক মগ জল এতে দিয়ে দিলাম। এবার যাতে সবজিগুলো নরম হয়ে যায়, তরকারিটা প্রায় হয়েই এসছে, আর একটু শুকিয়ে গেলেই আমার তরকারিটা পুরো রেডি হয়ে যাবে। ঝালপাটি শাকটার পুরটা একদম রেডি হয়ে গেছে। প্যান বসিয়ে দিলাম, প্যানটা গরম হতে দেবো। প্যানটা গরম হয়ে গেছে, এতে আমি সাদা তেল দিয়ে দেবো। এই ভাজাটা সাদা তেলেই করতে হবে। তেলটা গরম হয়ে গেলে তারপর আমি ফেটিয়ে রাখা এই মিক্সচারটা দিয়ে দেব। ফ্লেমটা লোতে রাখবেন, ঝালপাটি শাকটার পিকটা তাড়াতাড়ি পুড়ে না যায়। কিছুক্ষণ ওয়েট করে তারপর কুকটা দিয়ে দেব। কুকটাকে এইভাবে দিয়ে দিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে। এইভাবে আমাদেরকে ফোল্ড করতে হবে। আমার একটা পাটিসাপটা রেডি হয়ে গেল। আমি আরেকটা করে দেখাচ্ছি। আবার 2 চামচ তেল দিয়ে দেবেন, তারপর ফেটিয়ে রাখা মিক্সচারটা একটু বেশি করে দেবেন যাতে ছড়িয়ে যায়। এরপর পুরটা দিয়ে দেবেন। এটাকে ফোল্ড করবেন আস্তে করে। দেখুন পাটি সাপটা রেডি হয়ে গেছে। কিষান কেচাপের সাথে খাবেন, এর সাথে ঝাল পাটি সাপটা রেডি। নমস্কার, আমি ফান্টিফিটির কর্ণধার মৌসুমি রায় সরকার। আমি ছোটদের নিয়ে বিভিন্ন ধরনের ওয়ার্কশপ করাই এই ফান্টিফিটিতে। এখানে আর্ট অ্যান্ড ক্রাফট, যোগা এবং নন ফেয়ার কুকিং করাই। এবং আগামী দিনে আমাদের কিছু আরও প্ল্যান আছে যেখানে আমরা বাচ্চাদের আরও নতুন নতুন সৃজনাত্মক কাজের সাথে যুক্ত করতে পারবো। আপনারাও আপনাদের বাড়ির খুদে সদস্যটিকে দিয়ে একটু দেখতেই পারেন যে ফান্টিফিটির ওয়ার্কশপটি কেমন। আমার নিচে স্ক্রল করে নাম্বার যাচ্ছে, যদি আপনারা কেউ ইচ্ছুক থাকেন প্লিজ আপনারা কন্ট্যাক্ট করবেন। নমস্কার।